জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর পুষ্পকলা এলাকায়। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। শ্রমিকরা তারা কিন্তু বক্তব্য দিচ্ছে, সব বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছে। দর্শক, রাজধানীর পুষ্পকলা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু তারা দাঁড়িয়ে গিয়েছেন তাদের তিন দফা দাবিতে। সেই সম্পর্কেই আজকে যারা নেতারা এখানে আছেন তাদের কাছে এই সম্পর্কে আমরা জানতে চাইব। পরিবহন শ্রমিকদের সরকারি অনুদান সহ খাদ্য সহায়তা প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন যে পরিবহন শ্রমিকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের শ্রমিক বৃন্দ, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে থাকুন। কিছু কথা বলে বসতে চাই। আজকে আপনাদের কাছে আমি সবিনয় সরকার বাহাদুরের কাছে জানতে চাই যে এই পরিবহন ছাড়া, পরিবহন সেক্টর ছাড়া দেশের কোন উন্নয়ন অগ্রগতি মানুষের জীবন জীবিকা নির্বাহ করা সম্ভবপর কিনা? যদি সেটা না হয় পরিবহন ছাড়া কি মানুষ বাঁচতে পারবে কিনা বা দেশের কোনো উন্নয়ন অগ্রগতি সম্ভব কিনা? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর পুষ্পকলা এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তিন দফা দাবিতে কিন্তু তারা এখানে আজকে দাঁড়িয়ে আছেন। এখানে বক্তব্য রাখছিলেন শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তী, তার কাছে জানতে চাইব আজকে তাদের তিন দফা দাবির সম্পর্কে। প্রথম দাবি হলো স্বাস্থ্যবিধি মেনে সকল গণপরিবহন খুলে দিতে হবে। দ্বিতীয় দাবি হলো পরিবহন শ্রমিকদের সরকারি অনুদান সহ খাদ্য সহায়তা প্রদান করতে হবে। তৃতীয় দাবি হলো টাকা কেজি দরে চাল পরিবহন শ্রমিকদের কাছে বিক্রয় করতে হবে, যাতে পরিবহন শ্রমিকরা এই স্বল্প মূল্যে চাল নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে। এই হলো আমাদের তিন দফা দাবি। আমি সরকারের কাছে এবং সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ফেডারেশনের দাবি, আমাদের শ্রমিকদের এই প্রাণের দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য এবং মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও আমাদের এই দাবি মেনে নিয়ে এই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং পরিশেষে আমি একটি কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করতে চাই, সেই বিখ্যাত সুবিয়া কামালের সেই কবিতা, আপনার এই বিপ্রত রহিতে আসে নাই কেউ অবনী পারে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরাপরের তরে, তাই আমরা প্রত্যেকে যাতে আমরা প্রত্যেকের তরে থাকি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশের এখানে সভাপতি ঘোষণা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাই, পুলিশ প্রশাসন সহ যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ফেডারেশন নেতৃবৃন্দকে ধন্যবাদ। বাংলা বাংলা।